আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদার দিনলিপি থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আবারও চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে আর ব্লগটি শুরু করছি এই যে দুপুরে খাবার দাবার দিয়ে তো খাবার মানে দুপুরে রান্না করিনি রান্না আর কি বাইরে থেকে নিয়ে আসছে আর কি রায়নে বাবা তো সেটাই আর কি নামাচ্ছি দুপুর থেকেই আমার ব্লগটি স্টার্ট করলাম আর এই যে এখানে আছে চিকেন এটা হচ্ছে বিফ আর হচ্ছে একটা করলা ভাজি তো এই আর কি দুপুরের খাবার এটাই কিনে নিয়ে আসছে তো রান্না করি নেই বললে মানে এমনিই করি নাই তেমন কোনো কারণ নাই তো এমনি করা হয়নি আর হচ্ছে এখানে আমি ভাত বসাই দিছি ভাতটাও হচ্ছে তো আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো আমি তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন তো কথাগুলো হচ্ছে এদানিক মানে চার পাঁচ দিন যাবৎ অনেক প্রশ্ন আসছে আমার চ্যানেলের আমার ভিও আমার ভিডিওতে আর কি তো আপনারা এই কয়েক দিনের ভিডিও চেক করলে আপনারা দেখতে পারবেন আর যারা কমেন্ট করছেন তারা তো জানেনি তো আমি কমেন্টে যথাযথ যতটুক সম্ভব পারছি উত্তর দিছি তারপরও ভাবলাম যে একটু ব্লগে বলি তো অনেকেই জিজ্ঞেস করতেছে যে আপু আপনারা বা ভাবি আপনারা কবে দেশে যাচ্ছেন আপনারা কি চলে গেছেন কি না আপনারা এখনও দেশে মালয়েশিয়ায় কেন আপনারা দেশে না চলে যাচ্ছেন তো কবে যাচ্ছেন কবে দেশে আসবেন মানে অনেক করছেন তো আপনারা যারা করছেন তারা তো অবশ্যই জানেন আর এই ভিডিওগুলো যে আমি এই ভিডিওগুলো দেখাচ্ছি যে এগুলো আমার দুই দিনের ভিডিও একসাথে তো দুই দিনের ভিডিও একসাথে মিলিয়ে আপনাদের সাথে মানে আমি আজকের ব্লগে দিচ্ছি আর আমি আজকে আজকে হচ্ছে চার তারিখ সোমবার আজকে ভয়েস দিচ্ছি আর এটা হচ্ছে দুই দিনের ভিডিও দুই দিনের ভিডিও আমি আপলোড করছি আর এই কথাগুলো বলার জন্যই তো সবাই জিজ্ঞেস করতেছে তো ভাবলাম যে একটু আমি ব্লগে বলে দিই আর আপনারা আর সবারই কম বেশি সবারই এই প্রশ্ন যে আমরা অনেক দিন আগে প্রায় তো অনেক দিন হয়ে যাবে চার পাঁচ মাস হয়ে যাচ্ছে আর কি এর আগে কিন্তু আমরা আর কি আপনাদের সামনে ডিক্লার দিয়েছিলাম যে আমরা দেশে চলে যাচ্ছি তো অনেক দিন হয়ে গেলো অনেক মাস হয়ে গেল এখনও কেন দেশে যাচ্ছি না সবাই নানান জনে নানান কোশ্চেন করছেন তারপরে একটু কী বলবো একটু খোঁচা দিয়েও কথা বলে অনেকে যে আপনারা না কত নাটক করলেন কত কান্নাকাটি করলেন দেশে চলে যাচ্ছেন এখনও যাচ্ছেন না কেন তো মাঝে মধ্যে দুই এরকম একটু কমেন্টস পাই তো আসলে কি বলবো সবাই আপনারা যারা বিদেশে থাকেন তারা অবশ্যই বুঝবেন আর যারা বিদেশে না থাকেন দেশে থাকেন এখনও বিদেশে আসেন নাই তারা হয়তো একটু বুঝবেন কম বুঝবেন কিন্তু বুঝবেন কম বিদেশে কিন্তু বললেই চলে আসা যায় না সব কিছুরই কিন্তু একটা সিস্টেম আছে একটা নিয়ম আছে একটা সময় আছে তো আমাদের যদি এখন কোম্পানি আজকে বলে তোমরা আজকেই দেশে চলে যাও এটা কি সম্ভব এখানে যে বাসা ভাড়া নিতে হয় এখানে কন্ট্রাক্টে বাসা ভাড়া নিতে হয় কন্ট্রাক্টের আগে কিছুতে যাওয়া যাবে না আর গেলেও মানে যা গেলেও ওটার অনেক নিয়ম প্রসেসিং আছে তো অনেক কিছুর ব্যাপার আছে এখানে তো কোম্পানিও আমাদের বলবে না এই মাসে তোমাদের দেশে চলে যেতে হবে এই মাসেই চলে চলে যাও কোম্পানিরও একটা সিস্টেম আছে তিন থেকে চার মাস আগে তারা বলবে যে তোমাদের দেশে যেতে হবে বা বাংলাদেশে না হোক আরেক দেশেও যদি আমাদের ট্রান্সফার করে তাহলেও কিন্তু তিন চার মাস আগে বা পাঁচ ছয় চার মাস অন্তত তিন মাস আগে বলবে কারণ সব কিছুরই একটা সিস্টেম আছে একটা নিয়ম আছে এগুলি মেনটেন করে এগুলি শেষ করে তারপরে আমাদের যেতে হবে তো আপনারা যারা বিদেশ থাকেন তারা তো অবশ্যই জানবেন আর যারা এখন ওই জিনিসটা বোঝেন নাই তাদের বোঝানোর জন্যই আমি আজকে কথাগুলো বলতেছি তো আমাদের আরও কিছু কাজ বাকি আছে এখানে তো আমরা যখন বলেছি এটা তো আর মিথ্যে না আমরা যখন দেশে যাব আপনারা অবশ্যই দেখতে পারবেন তো আমাদের আরও কিছু কাজ বাকি আছে তো এগুলো এখনও সারা হয়নি তো এগুলো সারা সারব তারপরে আর কি যাব বাড়ির কন্ট্যাক্ট অনুযায়ী আমাদের এখনও বাড়িতে মানে বাড়ির কন্ট্যাক্ট শেষ হয়নি তো কন্ট্যাক্ট শেষ না হওয়া পর্যন্ত আমরা কিন্তু ব্যাক করতে পারবো না তো এটারও একটা প্রসেসিংয়ের ব্যাপার আছে কিবা বা কী করতে হবে তো এত তো ডিটেলস আপনাদের সাথে বলা যায় না তো আর কি সব কিছু এভাবে আপনারা বুঝে নেন যে বাসা ভাড়া বা বাড়ির যে তারপরে কাগজপত্রের ব্যাপার বা আরও আদার্স অন্য কোনো কাজ থাকতে পারে যেমন আমাদের পাসপোর্টই আমরা কয়েক মানে এক মাস না দুই মাস আগে পেলাম হাতে আমাদের পাসপোর্ট রিনিউ করতে দিয়েছিলাম তো অনেক কিছুর ব্যাপার আছে তো এগুলোর জন্যই আর কি আরও দেরি হয়েছে তো এজন্যই আমাদের মানে আমাদের কোম্পানির যে মেন বস উনি আর কি চার মাস আমি ঠিক এখনও যে ভয়েস দিচ্ছি আমি গনে বলি নাই তো পরে রায়নের বাবুকে জিজ্ঞেস করতে হবে কবে জানি ডেকলাটা দিল চার মাস না পাঁচ মাস হয়েছে তো এই জন্যই আর কি কোম্পানি আমাদের বলে দিছে যে তোমরা সব কিছু গুছ করে নাও তোমাদের সব কিছু গুছিয়ে নাও তোমাদের দেশে চলে যেতে হবে তো এ আর কি তো তখন আমরা জিনিসটা জানছি এই জন্য আপনাদেরকে জানাইছি তো আপনাদের জানাইছি আর কি তো একটা মেসেজ আসছে সেটার আওয়াজ আমি ভয়েস দিচ্ছি তো এই আর কি তো আমরা ইনশাল্লাহ যাব। খুব শীঘ্রই যাব দেশে আমাদের মানে আমার কথা বলছি আমার মানে পার্সোনালি আর অনেক কাজ বাকি আছে তো এগুলো এখনো শেষ হয়নি শেষ হলে দেন আমরা দেশে যাব অবশ্যই যাব আর আমাদের যেতে আর একটু দেরি হবে তো কেন দেরি হবে সেটাও আমি বলবো তো যখন সময় আসবো ইনশাল্লাহ আপনাদের বলবো এবং আপনাদের সাথে সব শেয়ার করব তো এই জন্য আর কি বললাম তো আপনারা নিশ্চয়ই বুঝে নিয়েছেন কেন আমরা এখনো দেশে যাচ্ছি নি যাচ্ছি না এটা তো এটা কিন্তু সম্পূর্ণই আমার নিজের কথা বলছি আমার নিজের সমস্যার কথা আপনাদের জানালাম তো সবাই জিজ্ঞেস করতেছেন যে আপনারা এখনও কেন দেশে যান নাই তো ভাবি এখনো দেশে যান নাই কেন বা ইয়ে তো আমার সমস্যা এই সমস্যা সেটা আপনাদের জানালাম তো আমাদের একটু যে যেতে দেরি হবে তো আর কি বলবো আপনাদের কারণটা বলবো এখন বলছি না এখনও সব কিছু ই হয় নাই তো কারণটা কি সেটা আর কি যদি সব কিছু ফাইনাল হয় তা আপনাদের আর কি জানাবো তো ঠিক আছে তো এই ছিল আমার আজকের আর কি আপনাদের জানানোর বিষয় তো সবাই এদানিক অনেক কোশ্চেন করতেছেন তাই ভাবলাম যে ই করে দিই সবাইকে একটু বলে দিই আর সবাই ভাবি তারপরে রুফায়দা রুফায়দা আব্বু সবার কথা জিজ্ঞেস করতেছেন তারা কি দেশে চলে গেছে কি না তো কোথায় খবর এ ব্লগ দিচ্ছে না কেন ওরা কেমন আছে তো আলহামদুলিল্লাহ ভাবি রুফায়দা ভাই আলহামদুলিল্লাহ রহমতে সবাই ভালো আছে তো ভাবি যেহেতু ব্লগ করে তো ভাবির আপডেটটা কিন্তু ভাবি দিবে ভাই আপনার আপনারা ভাবির কাছ থেকে আর কি শুনবেন ভাবির খুব শীঘ্রই আপনাদের আপডেট জানাবেন তো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আপনারা অনেকে জিজ্ঞেস করতেছেন সেই জন্য আর কি বললাম যে আলহামদুলিল্লাহ ভাবি তারা সবাই ভালো আছে তো এ আর কি তো ঠিক আছে আমার মানে কথাটা আর বিষয় কথার বিষয়টা এখানে শেষ তা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আর যখন যে আপডেট হবে অবশ্যই আপনাদের জানাবো যে কখন যাচ্ছি বা আমাদের যেতে কেন দেরি হচ্ছে এটা আবার আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ জানাবো তো ঠিক আছে তো আমার ব্যাপার যেটা হচ্ছে যে আমার একটু যেতে দেরি হবে কেন সেটারও কিন্তু একটা বিশেষ কারণ আছে তো কারণটা আমি এখন বলছি না আপনাদের অবশ্যই জানাবো কেন আমার যেতে দেরি হচ্ছে তো কারণটা সব কিছু ঠিকঠাক হোক তারপরে আপনাদের জানাবো যে কেন যেতে দেরি হচ্ছে তো দেখি এখনও মানে সব কিছু মিলে কি একটা হজবরলা অবস্থায় পড়ে গেছি মানে ডিসিশন নিতেও অনেকটা কি বলবো আপনাদের হিমশিম খেতে হচ্ছে যে কি করব কি করব না মানে বুঝে উঠতে পারতেছি না তো আমি যা ফাইনাল ডিসিশন যখন একদম সিলেক্ট হবে তো আপনাদের দেন আমি জানাব অবশ্যই জানাবো তো ঠিক আছে তো আমার আজকের ব্লগটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন এ তো দুই দিনের ভিডিও আর কি দুই দিনের রান্নাবান্না খাওয়া দাওয়া এই নিয়ে আমার ভিডিওটি সাজিয়েছি আর আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন সবার সাথে শেয়ার করবেন আর একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন আর আপনারা একটু প্লিজ বেশি করে আমাকে একটু সাপোর্ট করেন তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারছি না এখন তো কি বলবো বিহু তো হয়ই না বিউ একবারে নাই বললেই চলে কি করব কি ভিডিও দিব বুঝতে পারছি না যে কিভাবে কি দিলে বা কি করলে যে ভিউ হবে সেটাই বুঝতে পারছি না যে ভালো ভালো রেসিপি দিলেও কিন্তু ভিউ হয় না সেটাও দেখতেছি যে এত সুন্দর সুন্দর রেসিপি দেই তো সেটাতেও তো ভিউ হয় না তাহলে কি দেবো বাইরে ঘুরতে গেলেও ভিউ ঘুরতে যে যাই তো আমি তো তেমন একটা ঘুরতে যাই না আপনারা সবাই জানেন যেহেতু আমাদের গাড়ি নেই তার জন্য আর কি তেমন একটা বের হওয়া হয় না আর এখন তো বের একদমই বের হওয়া হয় না করোনা আসার পর থেকে তো যতটুক সম্ভব পারি রান্নাবান্না ঘরে টাজ সেগুলোই আপনাদের দেখাই তো এখন কি বলবো মানুষ মানে ভিউয়ার্সরা মানে টুইস্ট খোঁজে সব কিছুতেই একটু এত মানে কি বলবো আপনারা আজকাল ভিডিওগুলো দেখে তো বুঝতেই পারতেছেন মানে আরও মানে ই ব্লগ দেখে তো কী করবো বুঝতে পারতেছি না তো আমরা রান্না বান্না আমার মেন উদ্দেশ্যই কিন্তু থাকে রান্না বান্না আপনারা সবাই জানেন আমি রান্না রান্নাবান্নাই দেখাতে পছন্দ করি প্রতিদিন যাই রান্না করি না কেন তাই আপনাদের সাথে কিন্তু প্রেজেন্ট করার চেষ্টা করি তো আর ভালো রেসিপি থাকলে তো অবশ্যই আপনাদের পুরো রেসিপিটা দেখানোর চেষ্টা করি বা সুন্দর করে দেখানোর চেষ্টা করি তো আপনারা অনেকে আসেন আমার রান্না পছন্দ করেন তো এই আর কি তো আপনারাই বলে দিবেন ভিউসরা আপনারাই বলে বলে দিবেন আমাকে যে কি দিলে কি ভিডিও দিলে আর কি ভিউ হবে তো ভিউ না হলে সত্যি ভিডিও দিতে কিন্তু ইচ্ছে করে না আপনারা সবাই জানেন ভালো লাগে না একটা ভিউ ভালো একটা ভিউ আসলে মোটামুটি একেবারে ভালো আমি আশা করি না যদি মোটামুটি একটা ভিউ হতো সব সময়ের জন্য তাহলে কিন্তু ভিডিও দিতেও আগ্রহ হতো তো এই আর কি তো আমার মনের কথাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম এ আর কি কেউ কিছু মনে করবেন না আমি মানে কাউকে উদ্দেশ্য করে কিন্তু কিছু কোনো কথা বলি নাই জাস্ট আমার মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এ আর কি আর এই তো দেখুন এটা কিন্তু একবারে হাতে মাখা খিচুড়ি বসিয়ে দিছি তা এখন আমি এরকমই ছটপট কিছু করে নেই বেশি বেশিরভাগই তো রান্না বান্না করি মাঝে মধ্যে আর একটু ভালো করে করি আর যখন করতে ইচ্ছা করে না এরকম হাতে মেখে মানে একদম সাজিয়ে বসাই দিয়ে কষানো টসানোর দরকার হয় না আর এই খিচুড়িটা এই ভুনা খিচুড়িটা খেতে খুবই টেস্ট মানে কষানোর কষা কষিয়ে রান্না করলে যেরকম টেস্ট হয় তার চেয়েও কম হয় না কিন্তু ভালো হয় আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন আর তো ডিম ভেজে নিচ্ছি তো ঠিক আছে তো আজকে আমার ব্লগটি আর বাড়াবো না আজকে আমার ব্লগটি এখানে শেষ করতে যাচ্ছি তো আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো সবাই জানাবেন আর কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন বলতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদের উত্তর দিব আর উত্তর দেওয়ার চেষ্টা করবো তো ঠিক আছে আজকে এখানে বিদায় নিব নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আবার কথা হবে সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ হাফেজ